যান্ত্রিক সভ্যতার এই যুগে জমি চাষে পাওয়ার টিলার ও ট্রাক্টর ব্যবহারের ফলে গরু দিয়ে মই দেওয়ার প্রচলন হ্রাস পেয়েছে। আর তাই জমি চাষে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে দীর্ঘ 35 বছর পর কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে গরু দিয়ে মই টানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোনালীর কুটি সমাজ কল্যাণ সংস্থা ও ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতায় কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর ও বৃহত্তর ময়মনসিংহ জেলার 10টি দল অংশ নেয়। জমজমাট এই আয়োজন উপভোগ করতে জেলার বিভিন্ন স্থান থেকে নারী পুরুষ সহ নানা বয়সী মানুষ ব্যতিক্রমী এ খেলা উপভোগ করেন। জন্মের পর থেকে এই ধরনের খেলা আমার চোখে পড়ে নাই, হয়তো বা আমার দেখার সৌভাগ্য। এটা একটা একদম আনকমন খেলা যা কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে আমার জানা মতে আমার প্রথম এই খেলা দেখা। তো আমরা যে দর্শক দেখতে পাচ্ছি বিভিন্ন দূর দূরান্ত এলাকা থেকে এসেছে, সুন্দর মনোরম পরিবেশে আমাদেরকে খেলা উপহার করাচ্ছে। খেলা চলাকালীন সময়ে মাঠের চারদিকে বিভিন্ন ধরনের খেলনা ও খাবার সামগ্রীর পসরা নিয়ে বসেন দোকানিরা। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী দলকে গরু এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দলকে পুরস্কার হিসেবে দেয়া হয় একটি করে উন্নত জাতের ছাগল।